অপবিশ্বাসের সাথে বিরোধে না জড়ানোর সিদ্ধান্ত শাকিব খানের। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথাই বলতে চাই না, কাজ কাম নিয়ে থাকতে চাই, যা লেখা আছে সেটাই তো হবে। অশান্তি নয়, এবার শান্তির পথ খুঁজছেন চিত্রনায়ক শাকিব খান। অপবিতর্কের ফলাফলটা শেষ পর্যন্ত খুব ভালো কিছু হবে না, তা কিছুটা হলেও আঁচ পেয়েছেন এই চিত্রনায়ক। তাই বিরোধে না জড়িয়ে আপাতত কোনো কথা না বলার সিদ্ধান্তেই অটল থাকবেন তিনি। ভালোবাসি বলিসি যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। গোপন বিয়ে, সন্তান নিয়ে আত্মপ্রকাশ, অপুকে মেনে না নেয়ার ঘোষণা থেকে শুরু করে সাম্প্রতিক বিতর্কের সবকিছু যেন বুমেরাং হয়েই ধরা দিয়েছে চিত্রনায়ক শাকিব খানের জীবনে। স্ত্রী সন্তান আর প্রেমিকা নিয়ে গুঞ্জন, সবকিছুই যেন তালগোল পাকিয়ে একাকার। তাই আপাতত শাকিবের সিদ্ধান্ত, ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো কথাই বলবেন না। ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথাই বলতে চাই না, সেটাই তো হবে। তাই এখন প্রশ্ন, সাম্প্রতিক অপু শাকিব বিতর্কের কি ইতি ঘটতে যাচ্ছে? অবশ্য উত্তরটা এখনো কারোই জানা নেই। তবে শাকিবের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে, তিনি এখন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। আগামীতে দেশ ও দেশের বাইরে কিছু ভালো ভালো কাজেরও পরিকল্পনা রয়েছে তার, সেগুলো নিয়ে মনোযোগী হবেন তিনি। তবে শাকিব খান মুখে কুলু পাটলেও কুলু পাটেনি সিনে সাংবাদিক থেকে শুরু করে শাকিব সমালোচকেরা। তাই তো এখনো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একমাত্র গরম রসালো খবরের শিরোনাম শাকিব খান, যা আগামীতেও থাকবে বলে মনে করেন সিনে সমালোচকেরা। বুলবুল আহমেদ জয়, 71 ঢাকা।